হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বক ফুলের বড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বক ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বক ফুল। আমি এখানে এর যে ভেতরে যে সুরটা ছিল সেটা আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাফ বাটি মতো বেসন নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের একটু কম। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য। ঝাল যদি আপনারা বেশি খান তাহলে ঝালটা বেশি দিতে পারেন, এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আপনারা। আমি দিচ্ছি খুব সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি আমি সুজি, আর একটু চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ঘনও করিনি। আমি কিছুক্ষণ রেস্ট করতে দেব। 10 মিনিট হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট হয়ে যাওয়ার পর আমি এবার এটাকে ভেজে নেব। আমি এখানে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। দেখুন আমি বক ফুলটার উপর ব্যাটার লাগিয়ে নিচ্ছি, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব ভালোভাবে কোটিং করে নিলে খেতে খুব ভালো লাগে। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটার দিয়ে ডুবিয়ে ফুলটা আমি ছেড়ে দিলাম। এটা খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, একটু মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভাজবেন, না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাদা থেকে যাবে। তো একটু মিডিয়াম করে ভাজলে ভালো হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আমি, ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে দেখুন বক ফুলের বড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।